রবিবার রাতে আরামবাগের 4 মাইল এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশের উদাসীনতার অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও 4 মাইল এলাকায় সোনার দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন সমীর কুমার মণ্ডল। এদিন ভোরে তাকে ফোনে জানানো হয় তার দোকানে চুরি হয়েছে। তড়িঘড়ি তিনি ছুটে এসে দেখেন দোকানের দেওয়াল এবং তালা ভেঙে ভিতরে ঢুকেছে দুষ্কৃতীরা। বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেওয়ার পাশাপাশি বেশ কিছু সোনার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে তারা। সোনার দোকানের পাশেই শুয়েছিলেন দুজন ছোট ব্যবসায়ী। তাদের হাত পা বেঁধে পিস্তল দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে যায় তারা। আমি ঘুমাচ্ছিলাম, এসে সারা করে তারপরে আরম্ভ করে দিল, ঠিক আছে, বেঁধে দিল, হাত পা সব মুক্ত শুয়ে দিল, চেঁচাবি নে বললে আর লেগে পড়লো ওদিকে। আমরা মানে চলে গেছে, তারপর মানে উঠেছি, খুলেছি, তাদের হাতে ছিল অনেক কিছু ছিল, বুঝলেন, বন্দুক দেখতে পাইনি, পিস্তল ফেস্তল ছিল বাবু। এই ঘটনার জেরে আতঙ্কিত ব্যবসায়ী সমীর কুমার মণ্ডল সমস্ত বিষয়টি নিয়ে আরামবাগ থানার অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। ঘটনাটা গতকাল আমি দোকানে বন্ধ করে চলে গিয়েছিলাম, যেমন প্রতিদিন বাড়ি যাই, সন্ধ্যাবেলায় আমরা দোকান বন্ধ করে দিই। তারপরে 3:45 সময় ফোনটা বাজে, ফোন রিসিভ করে দেখলাম যে এইখান থেকে একজন ফোন করছে যে এরকম দোকানে ডাকাতি হয়ে গেছে। তারপরে এসে দেখলাম যে এরকম ভাঙাভাঙি অবস্থা। এবারে মাল যা গেছে তার থেকে ক্ষয়ক্ষতিটাই বেশি গেছে, এইটুকু, সেসব এখন কিছু বলা যাবে না। হ্যাঁ, এবার দোকানে সেরকম ভারী কিছু থাকে না, সামান্য পরিমাণেই গেছে, কিন্তু ক্ষয়ক্ষতিটা প্রচুর টাকার করে দিয়েছে। দেখেছি তো পিছনের দেয়ালটাও কাটা আছে, সামনে সমস্ত গেট ফেট ছাড়িয়ে তালা ফালা ভাঙা আছে। মানে বড় দলেরই একটা মানে ডাকাতি টাইপের ঘটনা ঘটেছে। যেটা আমাকে 3:45 সময় এখান থেকে ফোন করে, তারপরে 4:00 সময় এসে দেখলাম ওদিকে, ওনাদিকে আমি এখনও জিজ্ঞাসা করিনি, ওদিকে যা জিজ্ঞাসা করেছে, পুলিশ আসছিল, আমি থানায় ইনফরমেশন করেছি, জানিয়েছি, ডায়েরি করেছি, ওরাই জিজ্ঞেস করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ এবং প্রশাসন সেই অর্থে এলাকায় নজরদারি চালায় না, আর সেই কারণেই দিনের পর দিন চুরি বাড়ছে আরামবাগে। না, এরকম ঘটনা দেখা যায়নি, তবে যা দিনের দিন যা বাড়ছে, এইসব ভাড়াগুলোকে রদ করতে পারছেন না পুলিশ প্রশাসন, কী যে করছে কিছু বোঝাই যাচ্ছে না। এইভাবে যদি গ্রামে এইভাবে যদি ক্ষয়ক্ষতি হয় মানুষের, তো কী করে মানুষ ব্যবসা করবে, কী করে মানুষ থাকবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।